চার ইমাম চারটে মজাব এগুলি সব বানো চার মুজা ফরজ এই ফরজ কোন আয়াতে আছে বলেন যত পাগড়ি বড় করেন না কেন আপনার মাথা গরম হয়ে যাবে এখন অর্থাৎ আল্লাহর ওহির বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তো মানুষের রায় সেখানে পাত্তা পাবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি কোথায় আছে এগুলা চার মোজা ফরজ এই ফরজ কোন আয়াতে আছে বলেন যত পাগড়ি বড় করেন না কোনো আপনার মাথা গরম হয়ে যাবে এখন কোরআন দিয়ে বের করতে হবে কোথায় চার মোজা ফরজ আছে চার মোজা ফরজ না চার কুর্সি চার ফরজ এই তবলি তোমাদের এক মোবাইল লেগে পয়লে লেখাব আছে না পড়ে কেন একশো তিরিশ ফরজ মুখস্ত করাচ্ছে যখন যে তবলিকে ঢুকবে তাকে আগে একশো তিরিশ ফরাজ মুখস্ত হয়ে না তার মধ্যে চার মোজা ফরজ চার কুর্সি ফরজ কী সব কত যে ফরজ বানায় এ করে একশো তিরিশটা ফরজ বানাইছে এই একশো তিরিশটা ফরজ তুমি করতে পেলে কে তোকে বলছে এগুলো অথচ সারা জীবন চলে গিয়ে গো শহীদের সালাটা তুমি শিখলে না বখারি মুসলিম তিরমি যাবদ না সেই ভিত্তিতে তুমি কোন দিন করো শেখো নাই সারা জীবন তুমি তবলি করে বেড়াচ্ছি মেধা দেওয়া আল্লাহর দান মেধা কোশ্চেন কালে কোনো দলের দেওয়া দান নয় আমরা দলীয় সংকীর্ণতা থেকে দূরে থাকার চেষ্টা করব এবং আহলাদিস আন্দোলনের যে বিশ্বব্যাপী মৌলিক আবেদন মানুষের কাছে আছে আসুন পবিত্র কোরআন সহিহাদেশের আলোকে জীবন গড়ি এই সহি মানুষের তৈরি করা এটি কাল্লা রোহি না কোরআন কাল্লা রহি না অর্থাৎ আল্লাহর অহির বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি তো মানুষের রায় সেখানে পাত্তা পাবে না হ্যাঁ মানুষের ওই রায় আমরা গ্রহণ করব যে রায় অহির বিধানের অনুকূলে হবে বিধানের বিপরীত হলে মানুষ কোনো রায় মানতে পারে না ইমামে আবু হানিফার দোহাই দেওয়া হয় তিনি হানাবি মোজাবরি ইমাম ইমাম শাহির দোহাই দেওয়া হয় তিনি সাফি মোজাবরি ইমাম বলে হয় না চার ইমামের চার ইমাম চার ইমামের চারটে মজাব হচ্ছে এগুলি সব বান এগুলো আমরাই করেছি তারা করে যান নাই তারা কোনো দলা দলে বিভক্ত করে যান নাই তারা পরিষ্কার বলে গিয়েছে এজা শাহিস বলেন একদম মুখস্ত করতে হবে এজা শাহিস মজাহাবি। যখন সহি হাদিস পাবে ওটাই আমাদের মজহাব অথচ একদল আহ্বান সামনে রেখে বলে আমি হানাবি আরে বাপরে বাপ এখানে গ্যালস কোনো এন্ট্রেন্স নাই এইসব চলবে না আমি মুসলিম সারা বিশ্বের সামনে আমি কথা বলবো যদি আপনি আদম সন্তান হন হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই বৌদ্ধ আমার ভাই ইহুদি আমার ভাই সবাই এক আদম এবং মাতা আদি মাতা হাওয়ার সন্তান রক্তের দিক দিয়ে আমাদের কোনো পার্থক্য নাই পার্থক্য করেছে আমরাই নিজেরা অতএব এই সংকীর্ণতা ছাড়তে হবে মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করার সাধ্য মতো চেষ্টা করতে হবে